ইজাফি মানে কি? আপনাদেরকে এর আগে পড়িয়েছিলাম মুজাফ মুজাফি নাই, ইজাফি হচ্ছে সম্পর্কিত বা সম্বন্ধ বাচক যৌগিক শব্দ, এগুলো আমরা আগে পড়িয়েছি। তার মানে দুটা শব্দকে একটা শব্দ আরেকটা শব্দের সাথে সম্পর্কিত করে দেওয়া, সম্পর্ক করে দেওয়া, তাই না? আমরা অভিনয় সহ এগুলো পড়েছি, আমরা দেখবো ইনশাল্লাহ আপনাদের দিকেও আমরা দেখাবো, দেখাতে চাই যে আপনারা মাশাআল্লাহ কিভাবে লেখাপড়া করছেন। তাহলে ইজাফি মুজাফ ওয়া মুজাফিলাই, সম্বন্ধবাচক যৌগিক শব্দ, সম্বন্ধবাচক যৌগিক শব্দ, সম্বন্ধবাচক যৌগিক শব্দ, সম্বন্ধবাচক যৌগিক শব্দ, কোনো কিছুর দিকে সম্পর্কিত করে দেওয়া, সম্পর্ক বা সম্বন্ধ করে দেওয়া, তাই না? তাওসিফি 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 মাওসুফ ওয়াসিফাত মাওসুফ ওয়াসিফাত মাওসুফ ওয়াসিফাত মাওসুফ ওয়াসিফাত অ্যাডজেক্টিভ গুণ। যখন আপনি কোন কিছুর গুণ বর্ণনা করবেন বা দোষ বর্ণনা করবেন, গুণ যদি বর্ণনা করেন তাহলে আর তখন আপনাকে ভালোবাসবে, তাই না? এই যে সম্বন্ধবাচক যৌগিক শব্দ সম্পর্ক করে দেয়, আর গুণ যখন বর্ণনা করবেন ভালো, তাই না? এরকম কে দেখাচ্ছে এরকম? হ্যাঁ মাশাআল্লাহ, মিলে যায় তারপরে এরকম নাকি? ঠিক আছে। আর কি বিনাই, বিনাই মানে কি? বিনাই মানে ১১ থেকে ১৯ পর্যন্ত গণনা। তাহলে এরকম এরকম করবেন, তার মানে যখন আপনাদের মিলন হবে, যখন আপনারা একটার সাথে আরেকটা জিনিস মিলিয়ে দিবেন, শক্তিশালী হবে আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, ঠিক আছে? তারপরে আপনারা উপরে উঠবেন, যত উপরে উঠবেন, ভাই ভাই যখন হয়ে যাবেন তখন কি আপনারা উপরে উঠবেন ইনশাআল্লাহ, শক্তি এরকম ভাবে উপরে উঠবেন। তার মানে ১১ থেকে ১৯ পর্যন্ত, এখন এই ১১ থেকে ১৯ পর্যন্ত এটাকে আবার মানে সরব এই গণনা 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 গণনা, তাই না? এটা নিষেধ আছে। মানে সরব কি, ইজাফি তাওসিফি বিনাই কি আমরা পরে দেখবো, আমরা আগে মুখস্থ করে বলেন। ইজাফি তাওসিফি বিনাই মানে সরব, 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 ইজাফি তাওসিফি বিনাই মানে সরফ, 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 ইজাফি তাওসিফি বিনাই মানে সরফ।
মোরাক্কাবে গায়রু মুফিদ মোরাক্কাবে গায়রু মুফিদ ইজাফি তাওসিফি বিনাই মানাই শরাফ ইজাফি তাওসিফি বিনাই মানাই শরাফ ইজাফি মোরাক্কাবে গায়রু মুফিদ ইজাফি মোরাক্কাবে গায়রু মুফিদ 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 মোরাক্কাব হচ্ছে যোগী করছে কিন্তু পরিপূর্ণ হচ্ছে না অর্থের বিবেচনায় তাহলে মোরাক্কাবে গায়রু মুফিদ মোরাক্কাবে গায়রু মুফিদ মোরাক্কাবে গায়রু মুফিদ মোরাক্কাবে গায়রু মুফিদ ইজাফি বিনাই তাওসিফ ইজাফি তাওসিফি বিনাই মানাই শরাফ ইজাফি তাওসিফি বিনাই মানাই শরাফ ইজাফি কি ইজাফি তাওসিফি বিনাই মানাই শরাফ ইজাফি তাওসিফি বিনাই মানাই শরাফ এগুলোর গঠন কিভাবে হয় বাংলার সাথে ইংলিশের সাথে মিলে মিলে দেব ইনশাআল্লাহ এই যে একটু ছবি আঁকিয়ে দিয়েছি মুদাফা মুদাফিলা ইজাফি সম্বন্ধ বা চতুর্যৌগিক শব্দ তাই না আচ্ছা মাওসিফি মাওসুফ ও সিফাত ইত্যাদি এগুলো আমরা দেখব এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন তাই না আচ্ছা কারণ বিনা মানে হচ্ছে গঠন করা বিনা গঠন করা আরবি ভাষাতে 11 থেকে 19 পর্যন্ত গঠন করা হয়েছে পৃথিবীর কোন নিয়ম মানবে না জবর হবে এটা আরবি ভাষাতে জবর হবে তো বিনাই আর মানাই শরাফ গায়র মুনশারিফ এটা আপনারা এখনো বুঝবেন না গায়র মুনশারিফ তো আমরা এমনিতে মুখস্থ করে রাখি আস্তে আস্তে বুঝব মোরাক্কাবে গায়র মুফিদ মোরাক্কাবে গায়র মুফিদ মোরাক্কাবে গায়র মুফিদ মোরাক্কাবে গায়র মুফিদ দেখি আপনারা কিভাবে বুঝেছেন আপনারা অভিনয় করে পারেন দেখি মোরাক্কাবে গায়র মুফিদ 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 ইজাফি তাওসিফি বিনাই মানাই শরাফ 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 ইজাফি মোজাফ মোজাফিলাই বাচক যৌগিক শব্দ তাওসিফি মাওসুফ ওয়াসিফাত তাওসিফি মাওসুফ ওয়াসিফাত দোষ গুণ বর্ণনা করলে তাই হয় তাই না বিনাই 11 থেকে 11 এরকম ভাবে 11 থেকে 19 পর্যন্ত তাহলে বিনাই আর হচ্ছে মানাই শরাফ যেখানে সেখানে জবরদস্তি তো হবে না জের দেওয়া যাবে না অনেক নিয়ম নীতি আছে এভাবেও পড়া যাবে না এটা কি সত্য না আনন্দের সাথে পড়তে হবে বারাকাল্লাহ ফিকুম তাহলে মোরাক্কাবে গায়রু মুফিদ ইজাফি তাওসিফি বিনাই মানাই শরাফ ইজাফি তাওসিফি বিনাই মানাই শরাফ।